ব্যান্ডাম তো চলে এসেছি যুবরাজে। আজকে কিন্তু ইস্ট বেঙ্গলের ফার্স্ট ম্যাচ জামশেদপুরের সাথে, আর ইস্ট বেঙ্গল সমর্থকদের সাথে রয়েছে। আজকের খেলা নিয়ে কি বলবে? আমি আশা করছি যে টিল্টন গোল করবে। সমর্থক রয়েছে, কি বলবো আজকের খেলা নিয়ে? আজকের খেলা নিয়ে আমাদের কিছু বলার নেই, জিতেই ফিরবো, এটাই। জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। তো স্টেডিয়ামের সামনে রয়েছি আর লোকজনের খুব অভাব, মানে সোমবারের বাজার বুঝতেই পারছে লোকজন নেই। তো বড় ইউটিউবারকে পেয়েছি, ফ্রিকিং অ্যান্ড স্পোর্টস, কি বলবে আজকের খেলা নিয়ে? আজকের খেলা একটু চাপ লাগছে, ওদিকে এলসের চোট, ওদিকে চুংনুঙ্গাও নেই, ন্যাশনাল ক্যাম্পে রয়েছে। ডিফেন্সে কে খেলবে, খাবড়া কতটা পারফরমেন্স দিতে পারবে, বা কোচ কী স্ট্র্যাটেজি সাজাচ্ছে, সেটা এখন দেখার বিষয় আছে। বাট আইএসএলের প্রথম ম্যাচ, আমরা অনেক স্ট্রং, কার্লোস কুয়াদ্রাদের আন্ডারে একটা জয় দিয়ে শুরু করব, এরকম একটা এক্সপেকটেশন রয়েছে। দেখা যাক কী হয়। আমি ওকে একটা কারণে ভিডিও নিয়েছি, বলাটা হেভি লাগে, দারুণ লাগে। স্টেডিয়ামে ঢুকেছি, তো পুরনো লোকজন অনেকদিন আগে ভিডিওতে ছিল সেই যখন আগে। তো কী মনে হচ্ছে আজকের খেলা নিয়ে? আজকে ফার্স্ট গেম আইএসএলের, তো অনেক বছর পর আবার সল্ট লেক স্টেডিয়ামে, তো আশা করি ইস্ট বেঙ্গল আজকে জিতবে। আর আরেকজন আগে খুব তাড়া রয়েছে, দেরি করে এসেছে, তাই দৌড়ে দৌড়ে টেনশনে আছে, টেনশনে রয়েছে। তো এখন আমাদের সার্চ হবে, টিকিট ফিকিট স্ক্যান করবে। আমরা কোনো টেনশন নেব না, শেষ হতে চলেছে আর অসাধারণ কিছু চান্সেস মিস করেছে। হাফ টাইমে বাকিদের থেকে শোনা হবে, হাফ টাইমে শোনা যাবে না, আগে থেকে শুরু করে দিচ্ছি, আগে থেকে শুরু করে দিচ্ছি, কারণ হাফ টাইমে গান ফান চলছে। তো যাই হোক, ইস্ট বেঙ্গল মানে অজস্র চান্স, অজস্র, প্রচুর ক্রস এসছে, প্রচুর সুযোগ এসছে, আর টিপি রাইনের দুটো খুব ভালো সেভ করেছে, এটাও কিন্তু বলতে হবে। ব্যাক টু ব্যাক হাতে একটা বাই, সিনারিও তুলে কে রান লাগবে, সবাই ও বাড়ি বাড়ি থেকে মুখস্থ। গুড্ডু বলেছে ছবি গোল করবে, ঠিক আছে, তো গুড্ডু বলেছে আজকে, তারপরের তার বলেনি, ভাগ্য ভালো, নাহলে আমার মাঠ থেকে ফেলে দিত লোকজন। তো যাই হোক, খেলা দেখতে থাকো, পাঁচটা একটু শুরু হবে, শেষ হবে, মানে বাছিটা পড়বে, তারপর যদি গান ফান না হয় লোকজনের বক্তব্য তোমাদের শোনাবো। তো ফার্স্ট হাফে খেলা শেষ, অজস্র অজস্র চান্স মিস করে যায়। তো এখানে সিনিয়র অ্যানালিস্টটা বলে কি বলে ফার্স্ট হাফে খেলা নিয়ে? ফার্স্ট হাফে খেলা তো অনেক চান্স পেয়েছে, অনেক অনেক চান্স ক্রিয়েট করেছে, এগুলো কনভার্ট করতে হবে। কিন্তু সৌমিককে চেঞ্জ করে আমার মনে হয় খাবড়াকে দিয়ে, খাবড়াকে মাঝ মাঠে দিয়ে ইমিডিয়েটলি গিল কে নামানো উচিত ডিফেন্স। তুমি কি বলবে? এই দাদা, সৌভিক চক্রবর্তী সবচেয়ে বড় ফ্যান, সৌভিক নিয়ে অনেক কথা বলেছে, সৌভিক চক্রবর্তী সবাই কিছু বলে একটু, সৌভিকের নামে। আমি 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 অন্য কিছু না, আমি বলছি গুড্ডু বলেছে সৌভিক আজকে গোল করবে, আমি বলেছি সৌভিক গোল করলে ইস্ট বেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন। খেলা প্রথম হবে, কিন্তু ইস্ট বেঙ্গল বলতে গেলে ডমিনেটিং করেছে, কিন্তু ডিফেন্সে একটুখানি ল্যাপ হচ্ছে মোটামুটি, তবুও অজস্র চান্স, অজস্র মিস, যেটা আগেই বললে। এবার দেখা যাক সেকেন্ড হাফে কি করে, ক্লেইটন হয়তো নামবে, সিবেরিও সেরকম ভাবে বলগুলো যেতে পারছে না। পুচের কি বক্তব্য তুমি বলে দাও না, মানে এরকম মিস আর টিভি ডায়ারেসের ব্যাক টু ব্যাক দুটো সেভ, মানে অসাধারণ, মানে ওইটা সেভ না দিলে এতক্ষণে লিড করতো, বাট দারুণ সেভ দুটো। এবার সেকেন্ড হাফে যায়, তারপরে বাকিটা দেখতে পাবে, এখন অবধি স্কোর শূন্য শূন্য। বিষাক্ত মাল কিন্তু
আজকে আমি 22 মিনিটের পরে এসেছি। তো সেখানে মানে ইস্ট বেঙ্গলে যে টিম আছে না এখন, এই টিমটা যারা ইস্ট বেঙ্গলের থেকে যারা অপেক্ষাকৃত দুর্বল তাদের বিরুদ্ধে অল আউট যেতেই হবে, বা যাই বলো যে মাস্ট উইন গেম। সেখানে ইস্ট বেঙ্গলে আক্রমণে সেই ধারটা নেই। আমরা যা মুম্বাই এফসি বা হায়দ্রাবাদের সাথে আমাদের কিন্তু মেনলি ডিফেন্স খেলে কাউন্টার অ্যাটাক করতে হবে, তো সেইখানে আমরা অন্যভাবে খেলবো। কিন্তু এইসব টিম যেমন চেন্নাই, কেরালা তাও স্ট্রং, চেন্নাই, জামশেদপুর, নর্থ ইস্ট, এদের বিরুদ্ধে আমাদেরকে ফুল থ্রোটেল অ্যাটাকে যেতে হবে, যেটা আজকে দেখা গেল না। আমাদের কারণের উপর ভরসা রাখতে হবে। আজকে অত্যন্ত হতাশ হয়েছি ফার্স্ট হাফে সিবেরিওর পারফরমেন্স দেখে, কিন্তু এটা এভাবেই হবে। পুজেদা খেলেনি তোরর জায়গায়, পুজেদা থাকলি আজকে তিন গোল। আর পরের দিন আমি নামবো কোনো ব্যাপার না। এটা মানে অজস্র মিস নিয়ে কি বক্তব্য, ইয়া ফার্স্ট হাফে যে অজস্র মিস চান্স, মানে ওখানেই জিতে যাওয়া। মানে ডুরান কাপে আমরা অনেকেই কথা বলেছি যে টোরোকে সাপ্লাই দিতে পারছে না কেউ প্লেয়াররা, সেখানে আজকে 3 থেকে 4টে ফার্স্ট হাফে পেলো, সেকেন্ড হাফেও অনেক চান্স পেয়েছে। তো ওটা জানি না, আজকে দিন খারাপ ছিল, আমাদেরকে আশা রাখতে হবে যে পরের দিন থেকেও ফিনিশগুলো করবে, এটাই। আর কি মনে হলো টেকনিক্যালগুলো ভুল হয়েছে, মানে প্লেয়ার নামানোতে আমি দেখলাম নাওরেম মাঝখানে যখন খেলছে তখন ক্লেইটন নামলো, আর নাওরেম যখন সাইডে ছিল, সাইডে যখন ভালো খেলছিল, বল বাড়াচ্ছিল, তখন ক্লেইটন ছিল না। মানে আজকে আজকে নাওরেমের খেলাটা সিএম পজিশনে ভালো হয়নি, ওই জন্যই গুই থেকে পরে নামানো হলো। আমি ভেবেছিলাম যে গুই থেকে অন্য জায়গায় কাউকে নামাবে, যে নাওরেমকে আবার ডাইরেক্ট লেফটে শিফট করে দেবে, তো সেখানে সেটাই করলো না, সেটা করলো না, সাপ্লাইটা পুরো বন্ধ হয়ে গেল। আর আমি ভেবেছিলাম যে সিবেরিওর জায়গায় ক্লেইটনকে নামাবে, কেন বোর্ডটা খারাপ খেলছিল না কিন্তু, কিন্তু মানে সিবেরিও ক্লেইটনও কিন্তু বল নিচ থেকে তুলে খেলতে পারে, আমি ভেবেছিলাম ওটা হবে, ওটা হলো না। তবে দেখো আমরা হচ্ছে সমর্থক, আমাদের কোচের উপর ডিসিশন নেওয়ার উপর কিছু সমালোচনা উচিত না, বাট দুঃখ হয় কিন্তু মানে যেটা করেছে আজকে কাজ করেনি, কিন্তু আশা করি পরের দিন থেকে সেটা করবে, এটাই। তো সুন্দর অ্যানালাইসিস করে দিয়েছে, একটা কথা হলো ইউটিউব করে কিছু করি আর না করি, ফুটবল বিশেষজ্ঞ আবিষ্কার করেছি। একটা হচ্ছে মুখস্থ বিদ্যা, আর এই হচ্ছে সৌনক, তো এখানে আরেকজন রয়েছে চিত্রাদি, তো সেজে গুজে এসছেও পালিয়ে যাচ্ছে। একটু একটু বলো কেমন লাগলো এতদিন বাদে আইএসএল এসে? আইএসএল এসে ভালো লাগলো না যে তা না, ভালো লাগলো, খুব কষ্ট করেই আসতে হয়। একটাই বলা সবাইকে, আমরা মেয়েরা মাঠে আসছি যখন ভাবা উচিত এই টাইমে ম্যাচ দিয়েছে, এই যেমন আমি বেহালায় ফিরবো, এখান থেকে বেহালায় খুব ইজিলি এত কিছু মানে অ্যাভেলেবেল হয় না যে আমি ফিরবো। আর খেলার ব্যাপারে যেটা বলি, সবে শুরু, আরও দরকার, আরও অনেক কোয়ার্ডিনেশন, আরও অনেক কিছু দরকার আছে। বলবে না করে অনেক কিছু বলে দিয়েছে। যাই হোক, আর কিছু বলার নেই, আজকে 0-0 ড্র করে শুরু করেছে, পরের ম্যাচগুলো কিরম খেলা সেটাই দেখার। ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর রেড কার্ড দিয়ে আবার ইয়েলো কার্ড দিয়ে প্লেয়ারকে নামিয়ে আনার জিনিস নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। চলো এখন সেলফি কার্ড।